winner to organize the 2022 FIFA World Cup is Qatar. Assalamu alaikum guys, I'm Rahalam, Argentina supporter, Argentina premier, I'm Rahan Uttasi, Tower is Shorbucho Churai. এটা নেত্রকোনা জেলার মধ্যে সর্বোচ্চ উচ্চতার টাওয়ার আমরা এখন এটার উপরে উঠব অনেকটা রিস্ক নিয়ে উঠতেছি দোয়া করবেন যেন সুন্দরভাবে উঠে পতাকাটা টানিয়ে তারপর নামতে পারি আমরা আপনাদেরকে সকল ভিডিওগুলো দেখাবো আমরা এখন বাংলাদেশের ফ্ল্যাগ নিয়ে উপরে উঠব চলে আসো চলে আসো চলে আসো গাইস আমরা এখন অনেক উপরে উঠতেছি একজন একজন করে উপরে উঠতেছি টাওয়ারের সর্বোচ্চ চূড়ায় উঠবো আজকে দেখেন কতটা উপরে উঠতেছি অনেক রিক্সি হাত কাঁপতেছে শরীর কাঁপতেছে বাংলাদেশের পতাকা নিয়ে উঠতেছি টাওয়ারের সর্বোচ্চ চূড়া হাত কাঁপতেছে শরীর কাঁপতেছে চারদিকের পরিবেশটা দেখেন সব নিচে অনেক নিচে আমরা অনেকটা উপরে উঠে গেছি আরো প্রচুর উপরে উঠতে হবে আমাদেরকে তারা ও গাইজ নাও সি ইটস আওয়ার মোহনগঞ্জ আমি নিজে অবাক আজকে ফার্স্ট এত উপর থেকে আমার নিজে শহরটাকে দেখতেছি এত কাছে সবকিছু আরো অনেকটা উপরে উঠতে হবে আমি যেহেতু বলছি নেত্রকোনা জেলার সর্বোচ্চ টাওয়ার এটাই হবে সম্ভবত এটা মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন সংলগ্ন আমরা এখন পতাকা টানানোর জন্য পাহাড়ের না টাওয়ারের সর্বোচ্চ চূড়ায় উঠে পড়েছি দেখেন আমাদের অবস্থা আমরা এখন বাংলাদেশের পতাকাটা উপরে টানিয়েছি আর আর্জেন্টিনাটা থাকবে নিচে ইয়েস আর্জেন্টিনা চারদিকের পরিবেশটা একবার লক্ষ্য করুন কোথায় আসছি আমরা গাইজ আমাদের পতাকা টানানো আলহামদুলিল্লাহ কমপ্লিট এখন আছি নেত্রকোনা জেলার সর্বোচ্চ উচ্চতার টাওয়ার হলো কি এটাই আর এটার উপরে আমরা পতাকাটা টানিয়েছি অনেক কষ্ট হয়েছে জানের রিস্ক নিয়ে উঠেছি এই জায়গাটায় এখন আমরা আবার নিচে নামবো অনেক কষ্ট হইতেছে এখন একটু রেস্ট করতেছি আবার নিচে নামবো দেখেন নিচের অংশটা কতটা নিচে অনেক কষ্ট হইতেছে প্লাস পতাকাটা টানিয়ে সফলতা অর্জন মনে হইতেছে
তাও অনেক ভালো লাগতেছে উঠে। আজকে ফার্স্ট উঠলাম এই টাওয়ারের সর্বোচ্চ চূড়া অনেক অনেকটা রিক্স নিয়ে পতাকাটা টাঙাচ্ছে তারা। গাইজ আমাদের টানানো পতাকায় যে একটা এখানে আর একটা এখানে লাগানো হচ্ছে গাছে। Guitar 2022.